প্রদেশত এনকাউন্টারত দুজনের মৃত্যুর খবর। কারাবন্দী গ্যাংস্টার আতিক আহমেদর পুত্রক এনকাউন্টার। উত্তর প্রদেশ আরক্ষীর গুলিত নিহত আসাদ আহমেদ আর গুলাম। উমেশ পাল হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত আসাদ আহমেদ আরক্ষী উদ্ধার করে বিদেশ নির্মিত মারণাস্ত্র। বিগত বহুদিন ধরে এই ঘটনাসমূহ উত্তর প্রদেশ ঘটা আমি দেখলে পাই আছো। এফালে কারাবন্দী গ্যাংস্টার আতিক আহমেদর পুত্রই বিভিন্ন দুষ্কার্য সংঘটিত করেছিল, তারপর আনকি সেই আতিক আহমেদর পুত্রর বন্ধুর ঘরতো আরক্ষী গই অভিযান চলাইছিল। তারপর এটা কারাবন্দী গ্যাংস্টার আতিক আহমেদর পুত্রকে এনকাউন্টার করা হয়েছে। উত্তর প্রদেশ আরক্ষীর গুলিত নিহত হয়েছে আসাদ আহমেদ আর গুলাম। উমেশ পাল হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত আসাদ আহমেদ আরক্ষী উদ্ধার করেছে বিদেশ নির্মিত মারণাস্ত্র। উত্তর প্রদেশের পর আছে গুরুত্বপূর্ণ খবর। এনকাউন্টারত দুজনের মৃত্যু হয়েছে। কারাবন্দী গ্যাংস্টার আতিক আহমেদর পুত্রক এনকাউন্টার করা হয়েছে। উত্তর প্রদেশ আরক্ষীর গুলিত নিহত হয়েছে আসাদ আহমেদ আর গুলাম। উমেশ পাল হত্যাকাণ্ডের মুখ্য অভিযুক্ত আসাদ আহমেদ আরক্ষী উদ্ধার করেছে বিদেশ নির্মিত মারণাস্ত্র। তামারহাটর বরজান এম ই স্কুলত অঘটন। পুরনি বিদ্যালয় গৃহ ভাঙি পড়িল ছাত্র ছাত্রীর মূরত। গুরুতরভাবে আহত কেবাগী ছাত্র ছাত্রী শাহানুর শেখ নামের এজন ছাত্রর অবস্থা সংকটজনক। ন বজার পিছতো শিক্ষক চকীদার বিদ্যালয়ত উপস্থিত নোহাত ছাত্র ছাত্রী আশ্রয় লৈছিল সেই গৃহটোর তলত। হঠাৎ ছাত্র ছাত্রীর মূরত ভাঙি পড়ে গৃহটো। দীর্ঘদিন ধরে বিদ্যালয়খনত প্রধান শিক্ষক নিয়োগ নকৰি আগমনী শিক্ষা খণ্ড বিষয়ায় নিজের দায়িত্বত রাখিছিল প্রধান শিক্ষকর দায়িত্ব। পুরনি গৃহ ভঙ্গার বাবে বিদ্যালয় পরিচালনা সমিতি আর রাইজে বারে বারে অনুরোধ করেছিল বিষয়াগী। দীর্ঘদিন ধরে কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ আগমনী শিক্ষা খণ্ড বিষয়া ধর্মপ্রসাদ রায়ের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী সকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। মাজতে যাক লড়া ছোৱালীবিলাক আহি ইয়াত থিয় হৈ আছিল। ইয়াতে ঘরটো ভাঙি পেলাই মানুহ ওপৰত পৰিলে। পৰাৰ পিছত বহুত লড়া ছোৱালী অলপ অলপ দুখ পাইছে। এটা একদম সংকটজনক অৱস্থা হৈ আছে। ইয়াত সাতটামান হিলাই দিয়া হৈছে, তাৰ চি টি স্কেন কৰিব লাগিব। এইটো লৈ বারবার আমি আমাৰ ৰাজ আৰু আমাৰ এফ এম চি কমিটি, আমাৰ মাননীয় যিটো আমাৰ হেৰি আছে বি এছ আই বি এছ আগমনী ব্লকৰ, তাক বারবার ৰেজিষ্ট্ৰেশ্যন দি আছে, একো গুৰুত্ব দিয়া নাই। ভাঙি পড়ে কয়, হব লাহে লাহে হব এনেকৈ কলে, কিন্তু গুরুত্ব নিদিয়ে। এখন বিয়র গুরুত্ব নাই, স্টাফর গুরুত্ব নাই, এটা মই নাজানো।